সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাম আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা রয়েছি কাহারল হাট, কাহারল উপজেলা, দিনাজপুর জেলা। সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে। আজ শনিবার, 3 ডিসেম্বর 2022। আমরা যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন সাইহল সার বিক্রি হয় সে জায়গায় রয়েছি। এইগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আমরা। এখানে একটা দেখছি ভাই, কি আপনার ভাই? হ্যাঁ ভাই, কি অবস্থা বলেন তো, কত চাচ্ছিলেন? ৬৫ চাচ্ছেন। এখন পর্যন্ত কত বলছে ভাই? ৫৫ বলছে। ৬৫ চাওয়া, এই যে এই যে। কেমন বেচাবে কি চিন্তা ভাবনা ভাই? কত বেচাবে চিন্তা ভাবনা? ৫৮ পর্যন্ত হলে এইটা বিক্রি করতে চাই। তো দেখছেন যে অলরেডি কিন্তু ধান কাটাকাটি তুমুল চলছে, যার ফলে কিন্তু আমদানির সংখ্যাটা কিন্তু অনেক কম হয়েছে। এই যে দেখছেন আপনারা, ফাঁকা কিন্তু। তো আমরা এখান থেকেই আজকের বাজার দরটা কেমন যাচ্ছে দেখছি আপনাদের। দাম দিচ্ছেন ভাই? ৭০ চাওয়া। এটা কিন্তু ক্রস চাই হল। কত বলে, কত বলে? কেমন বেচা বেচি চিন্তা ভাবনা? সাইড পার হইতে হবে, সাইড ভাঙে বলে। ৬০,০০০ পার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই। এগুলো আনুমানিক 8 থেকে 10 মাসের মতো বয়স হতে পারে। আমরা একটু দেখি এই পাশে, এইখানে দেখছি এক জোড়া, এইটা এবং এইটা। ভাই কত দাম, কত ভাই জোড়াটা? ভাই ১২৫ দাম চাওয়া হচ্ছে। কত বলছে ভাইয়া? ৯৫ কেমন চিন্তা ভাবনা বেচা বেশি? সব পার হইতে হবে। দেখছেন এই দূরে কিন্তু পার্সেন্টেজ কম, তারপরেও কিন্তু সব পার হইতে হবে, মানে ১,০০,০০০ পার হইতে হবে। আমরা এখানেও একটা দেখছি, ভাই কি দাম চলছে নাকি? কত চাচ্ছেন চাচা? এটা দাম চাচ্ছি ৭৫ ৭৫ ৭৫,০০০ টাকা দাম চাওয়া হয়েছে। কি অবস্থা বলেন তো, আজকে তো আমদানি সংখ্যাটা একদম নাই। নাই, তার ভিতরে ৬০-৬২ করা আছে, আর বেশি নাই। ৬২ বলছে। বিক্রির দাম ভিতরে ৬৫ হলে দেওয়া যাবে, ৬৫ হলে দেওয়া যাবে, বিক্রি হবে এইটা। তো আজকে তো আমদানি কম, দামটা কেমন? আমদানি কম, দামে তো কাস্টমারে কাস্টমারে নাই, আমদানি নাই, কাস্টমারে নাই, দামও নাই। আলু গাড়েছে, ভুট্টা গাড়েছে, কান্দর বাড়িত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একটু চলে যাই এই পাশে। এইখানে দেখছি আমরা কয়েকটা শাইওয়াল। ইসলাম ভাই ভালো আছেন? আরে বাবারে, এই দেখে তেজি। কত দাম চাচ্ছেন এটা ভাইয়া? ধরা না এটা একটা একটা দাম চাচ্ছি ভাই ৬৭ কাস্টমারে কত দাম দিয়েছে? দাম কাস্টমারে কত বলছে? দাম বলছে ৬২-৬৩ ৬২-৬৩ কেমন বেচাবে কি চিন্তা ভাবনা? ৫,০০০ ৫,৬ ৬২-৬৬ দেখছেন, ৬৫-৬৬ হলে এটা বিক্রি করতে চাই।
ছবিগুলো করে পাঠাবো। আমরা একটু দেখছি এখানে একটা, এটা কত দাম চাচা? 75। 75? 75 চাইছে। 75 চাচ্ছে। কি অবস্থা বলেন তো, কত দিচ্ছে কাস্টমারে? 65। 65? 65 বলছে অলরেডি, তবু ওদের নাই? না, দিবাবারে নেই। দিবাবারে নাই? কেনা বেশি নাকি? কেনা বেশি আছে। কেমন চালান জানার সুবিধা নেওয়া? হ্যাঁ, কেমন বেচা বিক্রির চিন্তা ভাবনা? ওই পুকে আপনাদের ভালো আরো বাড়িবে, আরো বাড়িবে, বাড়িতে থাকবে, একটু বাড়ছে, আরো বাড়তে থাকবে। ঠিক আছে। এই যে এইখানে আমরা এক জোড়া সাইকেল দেখছি, দাম চলছে। উনি তো বলতেছে দাম বেশি, আসলে দাম বেশি মনে হচ্ছে। এইটা কত উঠছে এখন পর্যন্ত? কত উঠছে জোড়াটাই? 1,16,18। কত চাইলেন ফিনিশিং চিন্তা ভাবনা? 1,30,000 পার। 1,16,18 বলছে, 1,30,000-এর উপরে চলছে। কোনটা খাসির কলজা? তামার খেলে। আর গরু কলজা কোন জল? গরু কলজা না, গরু হয় নাই। হয় নাই? খেলা গরু হয় নাই জি। এটা কয় আর হইলে কে করে না? আচ্ছা, পৃথক ভাবে এটা কত হলে দেওয়া যাবে? এটা এটা পৃথক ভাবে কত হলে দেওয়া যাবে? 62। এটা 62? আর ওটা তার পাশেরটা? 75। দেখছেন, এটা 75,000 হলে বিক্রি করতে চায়, মানে এটাই লাস্ট, আর কিছু কমবে না? হালকা পাতলা 2,000 কমবে? 70। এটা 60। 1,000 কম? 1,000 কম? 60 থেকে? আচ্ছা আচ্ছা, দেখছি 60 অথবা 60 থেকে 2,000 কম হলে কিন্তু এটা বিক্রি করতে চায়, এবং ওটা 70-এর কাছাকাছি। আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি। ভাইয়া কি অবস্থা আজকে? আজকে তো আমদানি একদম নাই। কেনা বেচা হচ্ছে ভাইয়া? কাস্টমার আছে কি মনে হচ্ছে? 2,000 করে, 2,000 করি। এটা কত দাম দিছে ভাইয়া? 65। কাস্টমারে কত বলছে? 50-51। কেমন লাস্ট চিন্তা ভাবনা? 55। এই যে এটা 55,000 হলে বিক্রি করতে চায়। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Thank you.